ক্যান্ডেল ফান বানাতে তোমাদের লাগবে কিছু মোমবাতি, একটি সসার, একটি কাঁচের গ্লাস আর ম্যাচ বক্স। প্রথমে একটি ছোট্ট মোমবাতি নিয়ে সসারে লাগিয়ে দাও এবং সসারে কিছু কালার্ড ওয়াটার, রঙিন জল ঢালো। একটি কাঁচের গ্লাস নিয়ে প্লেটটিতে জ্বলন্ত মোমবাতির উপর বসিয়ে দাও। দেখো কিভাবে রঙিন জলটা গ্লাসের ভেতরে উপরে উঠে আসছে আর সাথে সাথে মোমবাতিটি নিভে গেল। জল যতটা উপরে উঠে এলো ওটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে মার্ক করো। একইভাবে এক্সপেরিমেন্টটি দুটি জ্বলন্ত মোমবাতির সাহায্যে করো, সেম এক্সপেরিমেন্ট। এক্ষেত্রেও দেখো জলের লেয়ারটি, স্তরটি অনেকটা উপরে উঠে এসছে, প্রথমের থেকে অনেকটা উপরে উঠে এসেছে। এটাকেও একইভাবে রাবার ব্যান্ড দিয়ে মার্ক করো। এখন আবার তিনটি মোমবাতির সাহায্য করো, একই এক্সপেরিমেন্ট। অ্যাজ এক্সপেক্টেড অনেকটা উপরে উঠে আসবে জল। হ্যাঁ, তাই হলো। এটাকেও রাবার ব্যান্ড দিয়ে মার্ক করো। মোমবাতিটি যখন জ্বলতে থাকে আর নিভে যায়, ওখানে ভেতরে অক্সিজেন কমে যাওয়ার ফলে ভ্যাকিউম তৈরি হয়, শূন্যস্থান তৈরি হয়, যেটার জন্য বাইরে থেকে সসার থেকে প্লেটের জলটা উপরে উঠে আসে।